আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন দেশের জনগণের জন্য যে ঘোষণাটি দিয়েছেন গতকালকে সেই ঘোষণাটি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে এর আগে বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে ক্লিক করে রাখুন মালয়েশিয়ান ইমিগ্রেশন প্লাস মালয়েশিয়ান সাম্প্রতিক যে সমস্ত সংবাদ আছে যাতে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে বর্তমানে যে ঘোষণাটি দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী সেটি হলো আঠারো তারিখ থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত চোদ্দ দিনের জন্য হোম কোয়ান্টাইন যে প্রোগ্রামটি হতে যাচ্ছে মালয়েশিয়ার সব কিছুই বন্ধ থাকবে এবং সকলেই নিজের বাসস্থানে অবস্থান করবে এইটিকেই বলা হচ্ছে যে চোদ্দ দিনের জন্য হোম কোয়ান্টাইন প্রোগ্রাম ওকে এই ঘোষণার সারাংশ যেগুলো দাঁড়ায় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে করবো সরকারি এবং বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি কাজে নিয়োজিত যেই অফিসগুলো আছে সেইগুলো খোলা থাকবে যেমন পোস্ট অফিস আহ পুলিশ স্টেশন থানা এর এ জাতীয় কিছু অফিস খোলা থাকবে বাদ বাকি সবই চোদ্দ দিনের জন্য বন্ধ থাকবে ওকে ধর্মীয় অনুষ্ঠান যেগুলো আছে মুসলমানদের জন্য মসজিদে বয়ান জুমান নামাজ এরপরে আলোচনা যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে হিন্দুদের জন্য যে অনুষ্ঠানগুলো আছে এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সমস্ত অনুষ্ঠানই বন্ধ থাকবে শুধুমাত্র মুসলমানদের জন্য জুমান নামাজ খোলা থাকবে এবং ফাস্ত নামাজে এরপরেও সকলকে বলছেন যে আপনারা ঘর থেকে না বের হয়ে যদি ঘরেই পড়া যায় সেটাই ভালো নামাজে অল্প কিছুক্ষণের জন্য সবাই হাজির হতে পারবে ওকে এরপরে যেটা আছে নিত্য নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় দোকান দোকান সারা সকল বন্ধ থাকবে দোকানের মধ্যে আপনার যেগুলা আহ প্রতিদিন আমাদের লাগবেই যেরকম আপনার ফার্মেসি আছে ওষুধের দোকান আছে এই জাতীয় যে দোকানগুলো আছে যেটা আমাদের না হলেই চলবে না সেই দোকানগুলো খোলা থাকবে বাদ বাকি সব বড় বড় মার্কেট বড় বড় শপিং মল এই সবগুলোই কিন্তু বন্ধ থাকবে এটি জরুরি নোটিশ বন্ধ রাখতেই হবে না রাখলে এদেশের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে ওকে এই চোদ্দ দিনের জন্য সমস্ত প্রকার বিদেশিদের আগমন মালয়েশিয়াতে বন্ধ থাকবে অর্থাৎ কোনো প্রকার বিদেশি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না এই চোদ্দ দিনের জন্য স্পেশালি ওকে এবং যারা মালয়েশিয়ান পাসপোর্টধারী আছে মালয়েশিয়ান নাগরিক এরাও পরবর্তী এই চোদ্দ দিনের জন্য অন্য কোন দেশে তারা ফ্লাই করতে পারবে না অর্থাৎ এই চোদ্দ দিন তাদের নিজের বাসস্থানে যে যেখানে আছে সেখানে থাকতে পারবে তবে মালয়েশিয়ার নাগরিক যদি কোনো কারণে অন্য দেশে থেকে থাকে তাহলে এরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে বলে রাখি বাংলাদেশি যে সমস্ত ভাইরা মালয়েশিয়ার ভিসা আছে অথচ তারা এই মুহূর্তে বাড়িতে আছেন এদেরকে মালয়েশিয়াতে ঢুকতে দেওয়ার সম্ভাবনাটা খুবই কম অনেককেই ঢুকতেই দেবে না সেজন্য যারা এই চোদ্দ দিনের মধ্যে ফ্লাইটের চিন্তা চিন্তাভাবনা করছেন যে বাংলাদেশ থেকে আসবেন মালয়েশিয়াতে আগামীকাল আঠারোই মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত যে সমস্ত ভাইরা মালয়েশিয়াতে ঢুকতে চান তারা তাদের জন্য বলছি এরা আপনাদের ইয়ার টিকিটটা চেঞ্জ করেন আপনাদের জন্য ভালো এপ্রিলের প্রথম তারিখ থেকে শুরু করে পরবর্তীতে যে কোনো দিন মালয়েশিয়া আসা এই মুহূর্তে সকল প্রকার জন্য অন্য দেশ থেকে প্রবেশ করতে পারবে না এরপরে যেটা আছে যে মালয়েশিয়ান সরকার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন যে ঘোষণা দিয়েছেন যে চোদ্দ দিনের জন্য হোম কোয়ারেন্টিন এটা সকলকে বাধ্যতামূলক করতেই হবে কেউ যদি এলোমেলো ভাবে ঘোরাফেরা করে অর্থাৎ দু চার পাঁচজন একসাথে কোথাও জড়ো হয় সেক্ষেত্রে কিন্তু এদেশের সরকার কঠিনতর পদক্ষেপ নেবে এবং প্রকারের প্রকার দোকান না খোলারই নির্দেশ দিয়েছেন যদি কেউ খোলে সেক্ষেত্রে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোনো প্রকার সমাবেশ করা যাবে না এটা অন্যতম একটা রুলস সমাবেশ বলতে যে কোনো সমাবেশ হতে পারে এটা হতে পারে আপনার যে কোম্পানি আছেন সেই কোম্পানির সমস্ত লোকজন মিলে কোথাও পিকনিক গেলেন সম্পূর্ণ নিষেধ আছেন দেখে আপনার বাসার নিচেই কোনো গ্যাদারিং এগুলো কিছু করা যাবে করলেন না আপনার চোদ্দ আপনারা একসাথে এখানে সেখানে ঘুরবেন বা কোনো পিকনিক স্পটে পিকনিক করবেন এগুলো কিন্তু করা যাবে না সমস্ত প্রকার সমাবেশ সরকারি হোক এবং বেসরকারি হোক সমস্ত প্রকার সমাবেশ বন্ধ ঘোষণা ওকেই অনেকেই বলে থাকেন যে যারা ক্লিনার সার্ভিসে কাজ করেন ক্লিনার সার্ভিস সিকিউরিটি গার্ড এই জাতীয় কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে কাজ করতে হবে তাদের কাজ কন্টিনিউ থাকবে তাছাড়া অন্যান্য সেক্টরে যারা কাজ করেন যেরকম বড় বড় শপিং মল বা অন্য অন্য যেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন সেগুলো কাজ বন্ধ থাকবে কিন্তু ক্লিনার সার্ভিস বিভিন্ন কন্ডোমিনিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ক্লিনারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এদের ডিউটি কন্টিনিউ থাকবে এবং সিকিউরিটি গার্ড যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োজিত আছেন এদের ডিউটি কন্টিনিউ চলবে বাদ বাকিগুলো অন্য অন্য সেক্টরে যারা কাজ করেন তাদের আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ থাকবে যারা এরকম একত্রিত হয়ে যে সমস্ত জায়গায় কাজ করেন তাছাড়া ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক যারা ছোটখাটো প্রতিষ্ঠানে কাজ করেন তাদের কাজগুলো কন্টিনিউ থাকবে বাদ বাকিগুলো বন্ধ থাকবে ওকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খোলা খোলা থাকবে থাকবে কিন্তু শর্ত হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না রেস্টুরেন্ট থেকে খাবারটি পার্সেল করে আপনাকে বাসায় নিয়ে এসে খেতে হবে সেক্ষেত্রে যারা রেস্টুরেন্টে কাজ করেন তারাও সতর্কতা থাকবেন যেন আপনাদের রেস্টুরেন্টের যে আইনগুলো আছে সেই আইনগুলো মানার চেষ্টা করবেন এবং কি যারা বাসায় রান্না করে খান না তাদের জন্য সবচাইতে পরামর্শ তারা এই চোদ্দটা দিন আপনার বাসায় নিজেরা রান্না করে খাওয়ার পরামর্শ কি জন্য আপনি যেখান থেকে খাবারটা পার্সেল করে আনবেন অথবা আপনি অনলাইনে খাবারটা অর্ডার দিবেন যারা আপনার খাবারটা ডেলিভারি দেয় তারা কিন্তু আপনার দরজায় যাচ্ছে অন্য দরজায় যাচ্ছে সারা দিন তারা এক দরজা থেকে আরেক দরজায় ঘুরছে কিন্তু এর মধ্যে যদি তার সাথেও যদি এরকম করোনা ভাইরাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন খাবারটা রিসিভ করবেন আপনারও খাবারটাও আপনারও এই ভাইরাসটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের জন্য পরামর্শ নিজেরা যারা আছেন বাসায় এই কয়দিনের জন্য নিজেরা বাসায় রান্না করে খেতে পারেন অনেকেই একটা গুজব এর মধ্যে আছেন যে মালয়েশিয়ার সমস্ত প্রকার কাঁচা বাজার যেগুলো আছে সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে না এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই কাঁচা বাজারগুলো খোলা থাকবে নিয়মিতই তবে এই একটা গুজবের কারণে হয়তো পিছনের আজকের দিন এবং পিছনের একদিন এবং সামনের দুই তিন দিন যাবত একটু ভিড় থাকবে প্রচুর লোকের সমাগম থাকবে কিন্তু কাঁচা বাজারগুলো খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় আবার আমি আরও রিপিট করছি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দোকান আছে সেগুলো খোলাই থাকবে এই মোটামুটি আপনাদেরকে জানানো হলো যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী যে ঘোষণাগুলো দিয়েছেন তাদের মধ্যে থেকে সারাংশগুলো বললাম এরপরেও যদি আপনাদের আরো কোন প্রকারের কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দেন যাতে তারাও বুঝতে পারে যে মালয়েশিয়ান মন্ত্রী প্রধানমন্ত্রী যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো মধ্যে থেকে কোন কাজ আমাদের করা যাবে পরবর্তীতে এই দুই সপ্তাহ এবং কোন কাজগুলো করা যাবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সতর্কতামূলক একটা নির্দেশনা সরকার দিয়েছে এটি সরকারের ভালোর জন্য শুধুমাত্র তা নয় আমাদের পার্সোনাল ব্যক্তিগত ভালোর জন্য এই জন্য এই ভাইরাসটি যদি আমাদের কারো আক্রমণ হয় তাহলে আপনারা দেখতে পারছেন যে কত অশান্তির মধ্যে থাকতে হয় তাদেরকে এখানে হাসপাতালে রাখবে সেখানে অনেক দিন থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দেশে এই রোগে প্রচুর লোক মারা গেছে সেক্ষেত্রে আমরা প্রবাসী যে সমস্ত বাংলাদেশে ভাইরা আছে। আমরা চাবো না যে এই রোগে আমরা কেউ আক্রান্ত হই এই জন্য এই রোগে আক্রান্ত হলে কিন্তু সাধারণভাবেই আপনাকে আপনার সাথে কেউ লাশটাও কেউ ধরতে যাবে না লাশটা কেউ গোসল করতেও যাবে না জানা যায় শরীর হবে না সেই জন্য আমাদের নিজেদের জন্য হলেও আমরা সকলেই চাব যে এইটা থেকে আমরা বিরত থাকি এবং আমরা সকলেই পাশত্য নামাজ পড়বো নামাজ পড়ার মাধ্যমে দেখা গেছে পবিত্রতা থাকা হয় আর যে কথাগুলো বলবো সেটি হলো আপনারা নিরাপদে থাকার ব্যবস্থা করবেন এবং কি আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আমরা অলরেডি করোনা ভাইরাসের যে দুটো দোয়াটি আছে অনেকে মুখস্থ করেছেন আল্লাহ হুম্মা ইনি আউজুব আউজুবিকা মিনাল বারস ওল জুন ওল জুজাম অমিন এই যে দোয়াটি আছে এটি বারবার আমরা পড়বো এবং যাতে আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করুন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি